আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য কাচকি মাছে খুবই সুস্বাদু পাকোড়া বানানোর রেসিপি নিয়ে এসেছি কিভাবে কাচকি মাছ দিয়ে পাকোড়া বানাবেন সেটা আজকে দেখাবো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ কাচকি মাছ নিয়েছি কাচকি মাছ খুব ভালোভাবে বেছে তারপর ধুয়ে নিয়েছি এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাপ কাঁচামরিচ কুচি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাপ আদা রসুন পেস্ট ওয়ান টি স্পুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ স্পুন আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে যখন মাখতে যাবেন দেখবেন কাছ মাছটা একদম গলে যাবে ঠিক এভাবে মেখে নেবেন যখন দেখবেন যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছেন তখন এর সাথে আমি দিয়ে দিব ফোর টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মাখানো হয়ে গেল এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলটা চেক করে নিলাম যে গরম তাপটা আসছে কি না দেখলাম যে হ্যাঁ গরম হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর চুলোর জালটা অবশ্যই মিডিয়াম আছে থাকবে আর এভাবে যদি আপনারা কাঁচ কি মাছ দিয়ে পাকোড়া বানান গরম ভাতের সাথে গরম পোলাওয়ের সাথে বা শুধু যদি সস দিয়ে বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে খান খুবই ভালো লাগে আসলে একবার না বানালে তো আর বোঝা যাবে না যে কেমন লেগেছে তাই আমি চাইবো সবাই একবার হলো এটাকে ট্রাই করবেন পাকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি সবগুলো পাকোড়া একটা প্লেটে নিয়ে নিলাম এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তো আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ